আছে এই আজব শহরে, মানুষের ঢল নেমেছে এই শহরে। দেখো ভাই কি আছে এই আজব শহরে, মানুষের ঢল নেমেছে এই শহরে। নানা রূপ নানা ঢল, কেউ আবার সাজে সব, সাজে ভাই নিজের কাজে নিজের ধান্দায় রে। নানা রূপ নানা ঢল, কেউ আবার সাজে সব, সাজে ভাই নিজের কাজে নিজের ধান্দায় রে। চোখের ভান করে ওড়ায় মানুষ, হাউসের জল রঙে তবুও মানুষ। কেউ একা কেউ ফাঁকা, কার জীবন ঝাঁকা নাকা, নিজেতে মগ্ন সবাইকে দেখে কারে। তবুও মানুষ আছে মানুষের তরে। নানা রূপ নানা ঢল, কেউ আবার সাজে সব, নানা রূপ নানা ঢল, কেউ আবার সাজে সব, সাজে ভাই নিজের কাজে নিজের ধান্দায় রে। ভান করে ওড়ায় মানুষ, হাউসের জল রঙে তবুও মানুষ। সুখের ভান করে ওড়ায় মানুষ, হাউসের জল রঙে তবুও মানুষ। আমার সবচেয়ে প্রিয় শ্যালক কুতুবুদ্দিন এইভাবে বিজনেসে ধরা খেলো না, আমি কাঁদবো না। ন্যাকামো করো না, খবরদার করছি ন্যাকামো করবা না। ন্যাকামো মানে কি বলছো তুমি? বুঝলো না কেউ, আমাকে বুঝলো না, আমার ফিলিংসটা বুঝলো না। চুপ, আমার ভাইয়ের জন্য খুব দরদ না, শকুনের মায়া কান্না। তুমি যে আমার ভাই কুতুবুদ্দিনের দুই চোখে দেখবার পারো না সেটা মনে করছো আমি বুঝি না, জানি না না।
তুমি তুমি আমাকে ভুল বুঝেছো সাধু। চুপ, আবার সাধু? সরি সুসাধু, না না মানে সাধু। শোনো, একটা কাজ, একটা ব্যাপারে হেল্প করতে পারবা? বলো। কিছু টাকা দাও না? না না মানে এর আগেও তো তাকে দুবার টাকা দিলাম, আসলে ওকে দিয়ে ব্যবসা হবে না, ওই ব্যবসা করার মতো পর্যাপ্ত ধৈর্য আর জ্ঞান নেই। আসলে আসলে ও হয়েছে কি, ও রাতারাতি বড় লোক হতে চায়। আমি বুঝাই বলব। আরে তুমি তাকে ব্যবসার ব্যাপারে কি বুঝে বলবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি দেখি ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ, সাধু সাধু, ভাইয়ের জন্য টাকা চালাম দিবি? মনে হয় দিবি না। ভালো ভালো, খুব ভালো। এই বিষয়টা লিখে রাখতে হয়, তিন দিনে এক বেলা আপনারা মনোযোগ সহকারে লেখাপড়া করছেন। সেকেন্ড ভাই, না মানে বলছিলাম কি 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 করতেছিলেন? না মানে এই মিতা বল না, মানে এই যে আমরা যে এখন লেখাপড়া করছি, এটাও কি ভাবের কাছে রিপোর্ট করবেন? হ্যাঁ সেটা তো কুমুই, আপনার ভাবেন কি এই সেকেন্দার আলী কি শুধু খারাপ কথা বলে? শুনেন, এই সেকেন্দার আলী সত্য কথা বলতে কাউকে ভয় পায় না। আপা হাততালি দিলেন কে? না মানে আপনার কথা শুনে না কেমন জানি বক্তৃতার মতো মনে হলো। সেজন্যই বলছিলাম সেকেন্ড ভাই, এই যে মানে আমরা যা যা করছি সব কিছু কি ভাবি কি লিখে দেখাবে? সব কিছু আপনাকে 100 টাকা দিব। আপনি আমাকে ঘুর দিয়ে মুখ বন্ধ করতে চান? আমি এই কথাটা স্যার মন খারাপ করতেছেন কেন? একটা শিশু, মানুষের বাচ্চা, কি ফুটফুটে মেয়েটা, কি করে পারলো মেয়েটাকে ভেবে ফেলে চলে যেতে? স্যার এরকম ঘটনা তো নতুন না, তবে মেয়েটার কপাল ভালো, সে আমাদের শেল্টারে এসে গেছে। থানায় জিডি এন্ট্রি করে রেখেছো? জি স্যার। সম্রাট আসে, প্রায়ই আসে চাকরির খোঁজে। ওকে বলে দিও লেখাপড়াটা শেষ করতে, ও আমাদের সবচেয়ে বড় সন্তান, ওকে নিয়ে আমাদের অনেক আশা, ওকে অনেক দূর যেতে হবে। জি স্যার, বলুন। আপনি কি করেন, আপনার পেশা কি? গার্মেন্টস আয়রন করি।
গার্মেন্টস শ্রমিক, শিফট ইন স্যার। শিফট ইন? হ্যাঁ। আচ্ছা থাক, তো গার্মেন্টসে তখন কামের সময় নাকি? আজ মোর অফ ডে। অফ ডে মানে? মানে ছুটি, এই সপ্তাহে একদিন ছুটি দেয়। ওই ধরেন যে একজন একজন করে ছুটি দেয়। এ ভাইজান, আপনি কি ছুটি থাকা কিছু নাই? না থাকে না। হ্যাঁ না থাকে, আমি তো যে কোনো সময় ছুটি নিতে পারি। ফল নেমেছে এই শহরে, দেখো ভাই কি আছে এই আজব শহরে, মানুষের ঢল নেমেছে এই শহরে, নানা রূপ নানা ঢল, কেউ আবার সাজে সব সাজে ভাই নিজের কাজে নিজের ধান্দায় রে, নানা রূপ নানা ঢল, কেউ আবার সাজে সব সাজে ভাই নিজের কাজে নিজের ধান্দায় রে, সুখের ভান করে ওড়ায় পানুষ, হাউসের জল রঙে তবুও মানুষ,